আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাইয়্যিন আখলাকানা বি আনওয়ারিল কুরআন, আল্লাহুম্মা নাওয়্বির কুলুবানা বি আনওয়ারিল কুরআন ওয়া বি আনওয়ারি রমাদান, আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। সম্মানিত ভাই বোন, গুরুত্বপূর্ণ একটি জায়গায় আমরা দাঁড়িয়ে জীবনের যেন স্বপ্ন সাধের সমুদ্রে অবগাহন করার চমৎকার একটি সুযোগ পেয়ে গেলাম, তা হচ্ছে তিলাওয়াত শেখার চমৎকার আয়োজন। 10 মিনিটস স্কুলের 24 ঘন্টায় কোরআন শিখি অনুষ্ঠানের পরে তিলাওয়াত শেখার এই আয়োজনে যারা সম্পৃক্ত আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি সূরা, কিন্তু ছোট সূরাটা, প্রত্যেকটা সূরারই প্রত্যেকটা অক্ষরের প্রত্যেকটা আয়াতের এক একটা গুরুত্ব আছে। আল্লাহর কোরআনের আয়াত এতই ভাব গাম্ভীর্যপূর্ণ, অর্থবহ এবং মানব জীবনের জন্য অনস্বীকার্য প্রয়োজনীয়। তো আমরা আজকে সূরা আসর থেকে তিলাওয়াত শুনব ইনশাআল্লাহ, এবং সূরা আসরটা আমরা সবাই শুদ্ধ করে এখন থেকে তিলাওয়াত করার চেষ্টা করব। সরাসরি আমরা কোরআনের কাছে চলে যাচ্ছি। তাহলে আমি যে কোরআনটি ছাপিয়েছি ওটার নাম হচ্ছে আল কুরআনুল হাকিম। এ নামে দুনিয়ায় আর কোনো কোরআন নেই, তার ছোট্ট থেকে মানে অংশবিশেষ আপনাদের সামনে এনে আজকের এই উপস্থাপনা। 103 নম্বর সূরা, এটা মক্কায় অবতীর্ণ সূরা, আর আয়াত আছে 3টি, রুকু আছে 1। আসর শব্দের অর্থ হচ্ছে সময় অথবা বিকেল বেলা অথবা আসর ওয়াক্ত। সূরাটি এতই গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি সূরা আসর বুঝে তিলাওয়াত করে তাহলে জান্নাতে যাওয়ার জন্য এই সূরাটি তার জন্য যথেষ্ট হয়ে যাবে। মানব জীবনের উপলব্ধি, সময়ের গুরুত্ব সর্বোপরি, এখানের আমলের ক্ষেত্রে এটা এতই বেশি গুরুত্ব বহন করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ রাদিয়াল্লাহু আনহুম তারা যখন পরস্পরে দেখা হতেন তখন একে অন্যকে সূরা আসর তিলাওয়াত না করিয়ে বা তিলাওয়াত না শুনিয়ে আলাদা হতেন না। সুবহানাল্লাহ। আমরা আসি সেই জায়গা থেকে। তো সূরাটির আমরা প্রথমে একটু জেনে নেই যে সূরাটির মধ্যে আমরা কী কী শিখতেছি, মানে তিলাওয়াতগত কী কী জিনিস আছে আমরা সেইটুকু একটু একবার দেখে নিই। তাহলে হবে কি, আমরা একেবারে মূল তিলাওয়াতে গিয়ে খুব এনজয় করতে পারবো, কোনো অসুবিধা নেই। আগেই যেমন মাঠের মধ্যে প্রশিক্ষণ দিয়ে রাস্তায় উঠে যায় না, ঠিক আমরা ঠিক সেটাই করবো। এখন গাড়ি মোটরসাইকেল সাইকেল যখন ট্রেনিং দেয়, ট্রেনিং তো হয় একটা মাঠের মধ্যে, তাই না? তারপরে মূল রাস্তায় উঠে যায়। ঠিক তেমনই আমরা একটু দেখে নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়া আছে, ওয়ার উপরে একটা জবর আছে, আমরা পড়ি ওয়া। এই আলিফে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই, কারণ এই আলিফটা ওয়ার আলিফ না, এটা হচ্ছে এই আলিফ আর লামের আলিফ, এই দুইটা মিলে এটা ইস্তেগরাকি বলা হয়, আলিফ লাম ইস্তেগরাকি, এই আলিফ। তো আমরা যেটা বলবো তাহলে ওয়া হয়ে গেল, এই আলিফে কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই, তারপর শুধু ল, ওয়া থেকে লয়ের দিকে আসবো। বলেন ওয়াল ওয়াল আ, আইনটা কেন কালার করা হলো? এইরকম কোরআনের মধ্যে কিন্তু কালার পাবেন না। আমি এখন কালার করিয়ে আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি, যাতে করে ওখানে গিয়ে আপনি যেন খচট না খান, এই আইনটা গলায় চাপ দিয়ে বলতে হবে, এই জন্য আমরা এটাকে কালার করিয়েছি। তাহলে ওয়াল আ, ওয়াল আ, তারপর সদ, একক হলো স, শুধু বলুন আস রি, ওয়াল্লা আসর, থামলে রি না হয়ে শুধু র বললেই হবে, ওয়াল্লা আসর, ওয়াল্লা আসর, ওয়াল্লা আসর। ইন্না আলিফে জের দিলে ই হয়, জবর দিলে আ হয়, পেশ দিলে উ হয়, আমরা জানি 3টে অক্ষর আলিফ হামজা আইন, ই। ইন্না এখানে গুণ্য হবে, এই জন্য এই তাসদিদটার কারণে এখানে দেওয়া আছে ইন্না। ওই তাসদিদের ক্লাস থেকে আমরা জানছি 2 অক্ষরে তাসদিদ হলে গুণ্য করে পড়া ওয়াজিব, একটা হলো মিম আর একটা নুন। ইন্না নার পরে আলিফি কিছু নাই, তারপরে লাম আলিফের, এ হলো লাম, এ হলো আলিফ, তাহলে না থেকে আমরা লয়ের কাছে চলে আসব, ইন্নাল, ইন্না, ইন্না, না থেকে আবার ল, নাল, ইন্নাল, ই, আলিফে জের দিলে ই, জবর দিলে আ, পেশ দিলে
উ, এটা আমরা জানি কার কারণ হলো জের ই এর কাজ করে। ই শুধু ন, ইং ইং, আমরা ইন না বলে ইং বলছি, তার কারণ ওই যে ওই সিনটা হলো আবার ইকফার হরফ, এই জন্য আমরা এই জন্য এখানে আমরা একটু ইকফা করব, ইনসানা না হয়ে ইং ইংসানা, এই যে সরি ইং সা না, এটা না বলে আমরা বলবো হলো ইং সা না, এটা বলবো আমরা। হ্যাঁ, ইং সা না, এখানে আমরা একটু ধরে রাখবো যাতে করে আর সুন্দর লাগে তিলাওয়াত, কোরআনের মধ্যে সৌন্দর্যের শেষ নাই। সুবহানাল্লাহ, তিলাওয়াত করবেন মানে সৌন্দর্য বেড়ে যাবে। ইং সাথে টানলাম কেন, দেখি দুইটি একই কালার আছে, জবরের পরে খালি আলিফ, এক আলিফ টানতে হবে, আর জেরের পরে যজমলা ইয়া, যেমন জের এর পরে যজমলা ইয়া, এই দেখেন এখানে আবার এক আলিফ টান, পেশের পরে যজমলা ওয়াও, এই পেশ এর পরে যজমলা ওয়াও, এক আলিফ টান, এটা আমরা মাদের ক্লাসে এটা দেখিয়েছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, ইল্লা ই শুধু ল পড়েন, ইল্লা এই লামটা দুইবার উচ্চারিত হবে, লামের সাথে আলিফ আছে, ইল্লা ইল্লা ইল ইল্লা, এই ই থেকে লয়ের সাথে একবার ইল, লকে আবার আকাল্লা, ইল্লা লা থেকে আবার লামের দিকে আসেন, লাল লা ইল্লাল্লা, মজার ব্যাপার হলো মাঝখানে যে হরফগুলো থাকে যাতে কিছু নাই, এই আলিফ আছে এই আলিফ আছে, আপনারা কোনো চিন্তা নাই। আর দ্বিতীয় হচ্ছে পরের হরফ যদি যজম বা তার দ্বিতীয় আসে মাঝখানের হরফগুলো উচ্চারিত হয় না, হতে পারে না। ইল্লাল্লা জি, জালটা কেন, জালটা হলো এই জন্য যেহেতু এটা নরম আওয়াজে, এই জন্য জি, জেরের পরে ইয়া সাকিন, জের এ হলো জের, অক্ষর যেটাই হোক তাতে যদি জের থাকে তারপরে যদি ইয়া হয় এবং সেই পরের হরফটা ইয়ায় যদি আবার যজম থাকে তখন ওই জেরটাকে একটু টেনে পড়তে হয়, জি একালিপ টানতে হবে, জিনা ইল্লাল্লাযীনা, আ টানলাম কেন, এ কালার করা হলো কেন, তার কারণ কালারের কারণ হলো এখানে খারা জবর একালিপ টানতে হবে, মা মকে একা দিয়ে মা, নু পেশের পরে ওয়াও সাকিন, পেশ এর পরে ওয়াও সাকিন, একালিপ টেনে বলতে হবে, আমানু ওয়া আ, এই আইনটা গলায় চাপ দিয়ে জন্য এটা কালার করা হয়েছে, আ মি লু, লুর পরে ওয়াও আছে, আলিফ আছে, আলিফ আছে, লাম আছে, কিন্তু তার পরের অক্ষর তাসদিদ হওয়ার কারণে এই এগুলোতে এমনিতেই কিছু নাই, যদি পরের অক্ষর পেশ আছে কিন্তু ওয়াও তো যজমালা ওয়াও না, এটা হলো কিছু নাই, তাহলে অতএব লেখায় আসছে পড়ায় আসবেই না, কথা ছিল পেশের পরে যজমালা ওয়া, কিন্তু এটা যজমালা ওয়া না, এটা যজমই তো নাই উপরে, তো শূন্যের মতো তো নাই, এরপরেও হলো পরের হরফ তাসদিদ কিংবা যজম হলে আমি বলেছি মাঝখানের হরফগুলো উচ্চারিত হতে পারে না, তাহলে লু থেকে এই ওয়াও আলিফ আলিফ লাম এই চারটে হরফ আপনার উচ্চারণ নিয়ে কোনো ঝামেলা নেই, লু থেকে সোজা চলে যাও না সোয়াদের কাছে, ওয়া আমি লুস লুস স লুস স, এই সোয়াদ হলো এমন হরফ যাতে জবর হলে আকার উচ্চারিত হয় না, এজন্য এটা কালার করা হয়েছে, আর এই যে জবরটা ওটাই কালার করা হলো কেন, তার কারণ সে খাড়া জবর হওয়ার কারণে একালি টেনে বলতে হবে। আপনি এই জব জবগুলো আপনি জানেন আর না জানেন, মানে আমি আপনাকে আগের কথাগুলো মনে করিয়ে দেওয়ার জন্য এই কালারগুলো করে কাদা কালার কোডেক করেছি, কোরআনের মধ্যে আপনি এটা পাবেন, আমার যে কোরআনটা আমি করেছি আল কোরআনুল হাকিম, সেখানে এরকম কাল এইভাবে কালার কোডেক পাবেন, একেবারে সোজা চমৎকার করে নিয়ে নেন, লুস স লি হ্যা হ্যাঁ, হঠাকে কেন কালার করা হলো ওস্তাদজি, ও হঠা গলায় চাপ দিয়ে জন্য কালার হয়েছে। আচ্ছা, হার হয়ের একক
হায়ের একক হওয়া, বুঝলাম জবরটাকে আবার কালার করা লাগলো কেন, এ জবরটায় কালার নাই, এটায় কালার নাই, এটা নেই, ও এটা হবে খারা জবর, তো একালি টেনে বলতে হবে, সেই জন্য কালার করা হয়েছে। অর্থাৎ ওখানে কোনো না কোনো কাজ আছে। আর আপনি তিলাওয়াতের মধ্যে ঢুকলে আপনি থিওরিগুলো আপনি দেখবেন মনের অজান্তেই যেন আপনার মনে এসে গেছে, চমৎকার জিনিস আছে। সলিহাতি ওয়া তা ওয়া বলেন ওয়াতাওয়া জবর এর পরে খালি আলিফ, আমরা একালিফ টেনে বলবো ওয়াতাওয়া সাও, তো সাও বলবো শুধু, কিন্তু টানটুন হবে না। তার কারণ কি, পেশের পরে ওয়াও সাকিন হলে, জজমালা ওয়াও হলে একালিফ টানতাম, কিন্তু এ তো জবরের পর, অতএব শুধু ওয়ায়ের এককটা উচ্চারণ করে যাব। সাও ওয়াতাওয়া সাও বিল হাক্ক, বিল হাক্কি থামলে হাক্ক, আর যদি বলি তাহলে হাক্কি, কারণ হচ্ছে হাটা কলকলার হরফ। তাই আমরা প্রথমে থামি, বিল আলিফে কিছু নেই আমার কোনো চিন্তা, বি থেকে সোজা লয়ের কাছে, বয়ের নিচে জের বি আর শুধু ল, বিল হটা গলায় চাপ দিয়ে এই জন্য কালার করা হয়েছে, আর কটা হলো কলকলায় এই জন্য কালার করা হয়েছে। কালারের কারণ বলুন, কালার যে যেটাই হোক না কেন, হ্যাঁ এই আসুন রং করার কারণ বলি। ওয়াতাওয়াসাও বিল হাক্কি, ওয়াতাওয়াসাও বিল হাক্কি, ওয়া তা ওয়া একেবারে সোজা ওই আগের মতোই, ওয়াতাওয়াসাও সাও, সদ হলো এমন অক্ষরে আট অক্ষরের একটা, যার উপর জবর দিলে আকার উচ্চারিত না হয়ে একক উচ্চারিত হয়ে যায়, সেই জন্যই খ স দ ত জ গয়ন ক ফ র, এটা আপনারা জানেনই, জবরের ক্লাসে আমি শিখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে জবর শিক্ষার ক্লাসে। তাহলে সও সাও না হয়ে সও, বিসবরি বিসবরি বিস, ওই স তো সয় একক উচ্চারিত হলো এই জবর, আর এই আলিফ বায়ের সাথে যে আলিফ আছে বকে যে দিলে বি, এই আলিফ এবং লামে এই দুটো উচ্চারিত হবে না, কিছু নাই আমারও কোনো চিন্তা নাই, এই জন্য এই খেলাটুকু করা হয়েছে। বিস বাটা কেন, বাটা কেন ওস্তাদজি মনে আসে না রে, হ্যাঁ আসবে, সেটা হচ্ছে বাটা কলকলার হরফ, এই কফ বা জিম দাল ত কফ এগুলোতে যখন জজম হবে তখন কলকলা করে পড়তে হয়, ড্রপ খাওয়ার মতো। বিসবরি 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 এভাবে না, বিসব সব সবরি, ওয়াতাওয়াসাও বিল হাক্কি ওয়াতাওয়াসাও বিসবর, বাহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالحق وتواصوا بالصبر. আসুন আরেকটু কাজ আছে সামনে, আমরা সেদিকে যাই, দেখি স্মরণ অনুবাদটা জেনে নেই। সময়ের শপথ, সময়ের কসম, কারণ হায়াত জীবনটা একটা সময়, নির্ধারিত সময়, দিন দিন ক্ষয়ে যাচ্ছে, অতএব সময়টাকে খাটিয়ে দিতে হবে, কাটিয়ে দিয়ে নয়। মোবাইলের পিছনে ফেসবুক ঢুকেছে তো আর ছেলেটার হুঁশ নেই, গেমস খেলছে তো আর হুঁশ নেই, সে হারিয়ে গেছে গেমসের মধ্যে, খেলা দেখতেছে কখন নামাজ পড়বে, কখন ঘুমাবে, কখন ক্লাস, কখন পড়ালেখা, কখন একেবারে শেষ বলের শেষ উইকেটটা পর্যন্ত ওয়েট করে, না এটা মোমেনের কাজ হতে পারে না, পারে না, পারে না। সময় সম্বন্ধে আল্লাহ কেয়ামতের দিন আপনাকে জিজ্ঞেস করবে, আমাদের জীবনটা, জীবন শব্দটা কি বলা হয় সময়, জীবনটা মানেই একটা সময়, আমি মরে গেলে সময়ে পড়ে থাকবে কি লাভ, বরফের মতো দিন দিন ক্ষয়ে যাচ্ছে, আপনার সময়ের সেকেন্ডের কাঁটাটা এভাবে লাফিয়ে লাফিয়ে সামনের দিকে যাচ্ছে, আপনি মনে করবেন না আপনার হায়াত বাড়ছে, বরং এই সময় এভাবে যে যাচ্ছে সে আমরা কবরের দিকে নিয়ে যাচ্ছে আমাদেরকে।
মৃত্যুর সময় মানুষ একটা আফসোস করবে, ফাইয়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ তুমি যদি আমাকে আরেকটু হায়াত দিতে, একটা আফসোস করবে। 100 বছরের বৃদ্ধ মানুষ, 100-200 বছরের বৃদ্ধ, কিংবা 10 বছরের শিশু, 25 বছর, 30 বছরের যুবক, কিংবা যে কোনো ব্যক্তি মৃত্যুর সময় নারী পুরুষ সবাই বলবে, আল্লাহর আরেকটু হায়াত যদি পেতাম, অনেক ভালো কাজ করে আসতাম, কাজ হবে না। অতএব হায়াতের মধ্যে থেকেই খেলায় মজিয়া শিশু, কাটাইও না বেলা, সময়ের প্রতীক ভু করিও না হেলা, আজি যে সময় গত হইল তোমার, আসিবে না ফিরে কভু আসিবে না আর, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর না, সময়। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এ সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা নামাজকে 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন, যেন মানুষ নামাজ থেকে সময়ের জ্ঞান নেয়, নামাজ সময়ের সাথে সম্পৃক্ত, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। 5 বার যেই জাতি সময়ের সদ্ব্যবহারের জন্য নামাজ ফরজ বুঝল, সেই জাতি কেমন করে ঘন্টার পর ঘন্টা অন্যায় অশ্লীল ছবির পেছনে থাকে, কেমন করে খেলাধুলা দেখার পেছনে বসে থাকে। সে তো কাজে লাগাবে, সময় তো কাজে লাগানোর জিনিস, সময় তো খাটিয়ে দেওয়ার জিনিস, কাটিয়ে দেওয়ার বিষয় নয়। প্রিয় ভাই বোন, আসুন, আল্লাহ শপথ করছেন, সময়ের শপথ, আল্লাহ একটা জিনিসের শপথ করেছেন, তার কারণ এই সময়ের অসদ্ব্যবহারের কারণে সব মানুষই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। সময়ের সাথে যারা অসদ্ব্যবহার করে, সময়ের মিল রেখে করে যারা কাজ, তারা আজ সমাদৃত এ ধরার মাছ, এটাই মনে রাখতে হবে। সে লোকগুলো বাদে তাহলে 4টা কাজের মধ্যে সময়কে কাজে লাগাতে হবে, সেটা কি? একটা হচ্ছে সব মানুষ ক্ষতির মধ্যে, নারী পুরুষ, ধনী গরিব, উচ্চ বিত্ত, শিক্ষিত অশিক্ষিত, মুসলিম অমুসলিম, মুশরিক মুজাসি, ইহুদি খ্রিস্টিয়ান, আস্তিক নাস্তিক, সবাই ক্ষতির মধ্যে, সব মানুষ, মানুষ যারাই মানুষ সবাই ক্ষতির মধ্যে, কারণ সময়ের কসম, কারণ সবাই সময়টাকে কাজে লাগাচ্ছে না, এই জন্য আল্লাহ বলছেন সব ক্ষতির মধ্যে। তবে এই সময়টাকে কিভাবে কাজে লাগাবো আল্লাহ, আল্লাহ বলছেন যে লোকেরা ওই লোক আর এই ক্ষতির মধ্যে পড়বে না যারা আল্লাহ তাআলার উপর ইমান এনেছে, আল্লাহর ইমানের পথে তারা ইমান আনবে, আল্লাহকে বিশ্বাস করবে, পরকালকে, কোরআনকে, নবীকে, পরকালীন জবাবদিহিতাকে, ভালো মন্দ আল্লাহর তরফ থেকেই হয়ে থাকে, এটা মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে, এই আর কি। এরপরে ন্যাক কাজ করেছে, তেমন কাজ তো 2 প্রকার, একটা ন্যাক কাজ, বদ কাজ, তাই সময়টাকে কাজে লাগাতে হবে ন্যাক কাজের মধ্যে, অতএব আমাদের সিলেক্ট করতে হবে ন্যাক কাজগুলোকে। এরপরে তৃতীয় কাজ তারা করে হলো একে অপরকে সেই ন্যাক কাজের তাকিদ দিয়েছে, বাবা হয়ে সন্তানকে, মা হয়ে মেয়েকে, পুত্রকে, স্বামী হয়ে স্ত্রীকে, স্ত্রী হয়ে স্বামীকে, বস হয়ে অনুগতদেরকে, অনুগতরা বসকে, এইরকম সময়ের তাকাজা দিবে, সময়ে যে ভালো কাজের জন্য, এই ন্যাক কাজের জন্য তাকিদ দিবে, নামাজের ওয়াক্ত, রোজার ওয়াক্ত, ভালো কাজ, অপরকে উপকার করা, এরপরে ভালো কিছু কাজ দেয়া সমাজকে, যাতে করে মানবতার কল্যাণ হয়, এরকম ভালো কাজের জন্য পরস্করকে তাকিদ দিবে, এবং এপে একে অপরকে বিপদ মুসিবত কিংবা কোনো কষ্ট আসলে তখন যেন ধৈর্য ধারণের উপদেশ দিবে। সন্তানকে বাবা বলবে, একটু ব্যথা পেয়েছ, তোমার একটু কোভিড-19 হয়েছে, অস্থির হয়ে না, ধৈর্য ধারণ করো, এই এই ট্রিটমেন্টটা নাও, এই এই থিওরিগুলো ফলো করো, ডাক্তারি গাইডলাইন ফলো করো, ইনশাল্লাহ সুস্থ হয়ে উঠবে। এই যেই আবার একটু বিপদ আসলে, স্বামী মারা গেছে, স্ত্রী একবার আত্মহত্যা করার অবস্থা, সন্তান কোনো কারণে এই পৃথিবীতে বিদায়, বাবা একবার পাগল করো না, ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, কারণ ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এরপরে তাহলে ধৈর্যের উপদেশ দেওয়া, ভালো কাজের আদেশ করা এবং ইমান আনা, এই 3টি কাজের মধ্যে আমাদের সময়গুলোকে কাজে লাগাতে হবে। 1 নম্বরে হচ্ছে ইমান আনার কাজে, 2 হচ্ছে ন্যাক কাজে, 3 হচ্ছে পরস্পরে ভালো কাজের জন্য তাকিদ করা এবং একে অপরকে ধৈর্য ধারণ। তো 4টা থিওরির মধ্যে আমাদের সময়গুলোকে যারা ব্যয় করবে, তারা ওই মানুষেরা ক্ষতির মধ্যে পড়ে যাবে না। বরফের মতো আমাদের জীবন দিন দিন গলে যাচ্ছে, কেউ যদি চিন্তা করে যে বরফওয়ালা সকাল 9টায় উঠিয়েছে মার্কেটে, 1 পিস বরফ তখন 20 টাকা, কিন্তু বিকেলবেলা এই বরফের দাম হবে হয়তো বা 50 টাকা, কিন্তু সে যদি কয়েক ফালি বরফ নিয়ে বসে থাকে, তাহলে দেখা যাবে যে বিকেলবেলা 50 টাকা দাম হলেও
সে তার বরফই থাকবে না, সব গলে যাবে। অতএব কেউ কোনো যুবক যদি মনে করে আমার অনেক সময় আছে, কোনো বৃদ্ধ যদি মনে করে আরও কিছু পরে হজ করবো, নামাজ পড়বো, জাকাত দেবো ইত্যাদি, এখন কি দরকার, সে ভুল করছে, কারণ শেষ বয়সে আপনি করার সুযোগই পাবেন না। আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দিন। আমরা চলে আসছি সুরার রং করার কারণ, এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে মূল সুরাটা আরেকবার আমরা পড়ে নেই। তাহলে আমরা আইনটা কালার করা ছিল, আলিফে কিছু ছিল না, এবার ওই কথা মনে রাখার দরকার, এখন ডাইরেক্ট আমরা চলে আসি। ওয়াল আসর বলেন আমার সাথে, ওয়াল আসর, ওয়াল আসর, ওয়াল আসর, ওয়াল আসর। আপনি এই হরফগুলো পড়ছেন, আল্লাহ যে কত খুশি হচ্ছেন। আপনার জবানে আগে কোরআন ছিল না, এখন একটু একটু করে পারেন। মায়ের নাম, মা বলে যখন ছোট্ট শিশুরা প্রথম ডাক দেয়, মা গর্ভধারণের কষ্ট, প্রসব বেদনা, তিল তিল করে সন্তান বড় করার যেই মেহনত তিনি করেছেন, হাজারবার পায়খানা প্রস্রাব পরিষ্কার, বমি পরিষ্কার, কত নির্ঘুম রাত, মা সব ভুলে যান যখন মা কয়ে ডাক দেয়। আপনি যখন আজকে কোরআন পড়ছেন, আপনার জবানের হক আদায় হয়ে যাচ্ছে, আল্লাহ ভীষণ খুশি, আপনার আগের গুণগুলোই তো মাফ হয়ে যাচ্ছে। ফেরেশতারা প্রতিযোগিতা করছে আপনার আমলনামায় কে কত বেশি ন্যাক লিখবে। ওয়াল আসর, ওয়াল, ওয়াল আসর, ইন্নাল ইনসানা, ইন্না, ইন্না না পড়ে ফেলেন, এরপরে আলিফে কিছু নাই, শুধু ল, না থেকে লয়ের দিকে আসবে, নাল ই ন আলিফ, এটা এই জন্য জের দিলে ই এর মতো হয়ে যাবে, জের মানে ই এর কাজ করে, আমি আগেও বলেছি জের জবর পেশের ওই জায়গাগুলো। ইনসানা, একটু শুদ্ধতার জন্য আরো সুন্দর জন্য ইনসানা, এক আলিফ টেনে বলবো কারণ জবর পরে খালি আলিফ। লাফি খুস, ইন্নাল ইনসানা লাফি খুস, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিল হক। আর একত্রে যদি পড়ি, وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ صَبْر يولو پورا ریکورد শুনুন। কোরআনটা যদি আপনারা পেতে চান তাহলে আমরা ইনশাআল্লাহ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবো আপনাদেরই হাতে। আসুন থাকি কোরআনের সাথে, তিলাওয়াতের ক্লাসগুলো হারাবেন না, প্রত্যেকটা ক্লাস আমরা নিয়ে নেব ইনশাআল্লাহ। আর ঘরে বসি এরকম কিছু কিছু টিপস, কয়েকটা আয়াত, কিছু ছোড়া আমরা যদি শিখে ফেলতে পারি, গোটা কোরআন একই রকম, এবং আমরা আমাদের টার্গেট আছে ইনশাআল্লাহ, আমরা গোটা কোরআন একটু একটু করে তিলাওয়াত, এরকম তর্জমা, অনুবাদ, তারপরে সাথে সাথে আমরা এই কালার করার কারণ, তাহলে আমরা খুঁজে পেয়ে যাব পিছনের সমস্ত সহিশুদ্ধ হওয়ার জন্য তাসবিদের যত নিয়ম আছে সবগুলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে যেন নিজেদের দুনিয়া এবং আখেরাতে নৈকট্য হাসিল করতে পারি, আল্লাহ সন্তুষ্টি লাভে যেন ধন্য হতে পারি, সে তৌফিক আল্লাহ আমাদের তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।